ডেমোক্রেসি টক শো বিষয় সহনশীল রাজনৈতিক পরিবেশ গঠনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে আমার ডান দিকে রয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা। আয়েশা তৌহিদ লুনা, মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর। আর আমার বাম পাশে রয়েছে শ্যামলী সাহা, সহসভাপতি মহিলা আওয়ামী লীগ বরিশাল জেলা। রয়েছেন উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিলন ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা। স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা আমরা প্রথমেই শুরু করতে চাই ইমরানের কাছ থেকে। ইমরান, আমরা জানতে চাচ্ছি আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, আমরা জানি যে এটিকে সাধারণ মানুষ অনেক বেশি সহনশীল দেখতে চায়, একসাথে সবাই কাজ করছে দেশের উন্নয়নে। তা আপনার কি মনে হয় এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাটা আসলে কার পালন করা উচিত, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে? বর্তমান সরকারই উচিত এই সহনশীল রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য। যেই দেশে গণতন্ত্র নির্বাসনে, সেই দেশে সহনশীল রাজনীতির আশা করা একটু কঠিন ব্যাপার। আমাদের আমরা একাধিকবার দেখেছি। ইমরান, আমি একটু আপনার সাথে যোগ করি, এটা হচ্ছে যে আসলে সরকার তো একরকম একটি অর্গানাইজেশন, আর একটা দল হচ্ছে আরেকটি ভিন্ন অর্গান। আমরা রাজনৈতিক পরিবেশের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আসলে জানতে চাচ্ছি, ঠিক সরকার না, হতে পারে সরকারি দল, রাজনৈতিক দল হিসেবে আপনি কি মনে করেন আপনার দলের ভূমিকা কতটুকু পালন করা উচিত বা বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু পালন করা উচিত? ধন্যবাদ। আমার দল সহনশীল রাজনীতির প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমরা আপনারা দেখেছেন আজকে 7ই নভেম্বর সিপিআই জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আবির্ভাব। সেই জন্য আমরা একটি সমাবেশ করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুরাদি উদ্যানে অনুমতি চেয়েছে, কিন্তু প্রশাসন কিছু কারণ দেখিয়ে সেই কর্মসূচি অনুমতি দেয়নি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী অন্য একটা তারিখে আবার সমাবেশ করার জন্য লিখিতভাবে তাদেরকে অনুমতি চাওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছে। আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছিলেন সেটি আসলে অনুমতি পায়নি। সেই জন্য আমরা মনে করছি এটি একটা দৃষ্টান্ত উদাহরণ আমাদের দলের। আমরা ইচ্ছা করলে ওই অনুমতির তোয়াক্কা না করেই সমাবেশ করার অনুমতি রাখে, ক্ষমতা রাখে বিএনপি। কিন্তু আমরা দেখেছি সহনশীল রাজনীতির জন্যই তারিখ পরবর্তী করে অন্য এক তারিখে আবার সমাবেশ করার অনুমতি চেয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু বাম পাশে আসছি আপনার কাছে, আপা, আপনি শুনেছেন যে আসলে আজকে ঢাকায় 7ই নভেম্বরের যে আয়োজন বিএনপি ছিল এবং সেটিকে অনুমোদন দেওয়া হয়নি, মানে এটি কি আসলে কি কারণে দেওয়া হয়নি বলে আপনার মনে হয়, সহনশীল রাজনীতির জন্য এটা আসলে কতটুকু? আমি ধন্যবাদ আমাকে প্রশ্ন রাখার জন্য। আমি মনে করি যেহেতু দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং যে কারণে এই 7ই নভেম্বরটা পালন করা হয় সেটা একটা বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়েছে বলেই সরকার এই ধরনের একটা প্রোগ্রামে দেশকে সুস্থ রাখার জন্য, দেশের অকারণে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই তারা এই মুহূর্তে এই তারিখটা তারা বা সময়টা বা জায়গাটা তারা দিতে অপারগতা প্রকাশ করে। এর আগে কি মানে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে এরকম কোনো দিন পালন করতে গিয়ে বিএনপি অরাজকতা করেছে বা এরকম ঘটনা? যেমন আমি বলতে পারি যে যদি মানে সাধারণ যে ধরনের মিটিং বা সমাবেশ করতে গেলে সেইখানে যদি 2004 সালে যেরকম একটা গ্রেনেড হামলা হয়েছিল এবং অনেক রাজনৈতিক নেতা সেখানে মারা গেছেন, অনেক নিরীহ লোকজন জনসাধারণও মারা গেছেন, তো সেই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়তো সেই কারণেই এইখানে সময় দেওয়া হয়নি। বিএনপি আসলে তাহলে কী করণীয়, মানে একটা সহনশীল পরিবেশের জন্য তারা কি আসলে এই বড় ধরনের যে সমাবেশ এগুলো আপনার কি মনে হয় সেগুলো কি তারা করবে না, নাকি মানে সহনশীলতার জন্য আসলে আচরণ কি হবে এবং করার জন্য যে পরিবেশটা দরকার সহনশীল রাখার জন্য, দেশের অবস্থা বা রাজনৈতিক ক্ষেত্রে সহনশীলতা থাকার জন্য যদি তারা সেইভাবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন দলের উভয় পক্ষেরা যদি বসে আলোচনার মাধ্যমে তারা করে তাইলে দুই দিকেরই সহনশীলতা বজায় থাকে এবং সে কাজটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে হতে পারে। বসবেন কিনা আওয়ামী লীগের দিক থেকে এরকম কোন আহ্বান আছে কিনা? বসতেই পারে, কিন্তু যদি এইরকম ইগো থাকে যে
আমি চাইছি অথচ সে চাইছে না, আমি এইরকম চাইছি ওইরকম হবে না, কিন্তু ছাড় যদি আমরা দেই, উভয় পক্ষই যদি ছাড় দেয়, তাহলে একটা সহনশীল পরিবেশ রাজনৈতিক ক্ষেত্রে আসতে পারে এবং আমরা মনে করি যে সেই রকম একটা পরিস্থিতির প্রয়োজন দরকার, আসু দরকার। ধন্যবাদ আপাকে। আমরা যদি একটু ডান দিকে আছি, আমার ডান দিকে আছে লুনা আপা। লুনা আপা, আপা যেটা বললেন আর কি, যে আসলে যে অস্থিতিশীলতা হতে পারে এরকম একটি সম্ভাবনা থেকে আজকে যে প্রোগ্রাম করতে দেওয়া হয়, যে ইস্যুটি ইমরান এর আগে তুলেছে, তো এই ক্ষেত্রে আসলে বিএনপি কি করণীয় আছে বা আওয়ামী লীগের কি করণীয় ছিল? সাধারণ মানুষ কিন্তু দেখতে চায় হচ্ছে একটা সহনশীল পরিবেশ রাজনৈতিক, সেটি রক্ষা করতে বা সেটিকে অব্যাহত রাখতে আসলে কি করণীয় ছিল? ধন্যবাদ আপাকে তার মূল্যবান কথা বলার জন্য। আমি একটু বলতে চাই আপাকে যে যে পরিবেশ, সবার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে আওয়ামী লীগের। যেহেতু আপনারা দুই টার্ম সরকারে আছেন, আপনারা কথা বলতে দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, মিছিল মিটিং করতে হবে। যেহেতু আমরা একটা বিএনপি বড় দল, সেখানে আমরা যদি কথাই না বলতে পারি, আমরা যদি মিছিল মিটিং নাই করতে পারি, তাহলে সেখানে তো সহনশীল পরিবেশ থাকবে না, ভোটের ভোট না দিতে পারি। যেমন আপনারা আপনারা আমি একটু বলতে চাই যে ভোট সেন্টারে গেলে ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো ভোট, আপনারা বারোটার মধ্যে ভোট শেষ হয়ে যায়, ভোট দেওয়া শেষ হয়ে যায়, ব্যালট বাক্স বাক্স ভরে যায়। তাহলে কিভাবে আপনারা স্বয়ংশীল রাজনীতি করবেন বলেন? আপনারা সব ব্যাপারে যদি আপনারা আমাদের মিটিং করতে গেলে বাধা দিবেন, মিছিল করতে গেলে বাধা দিবেন, আমার নেত্রী যাচ্ছেন কক্সবাজার যাচ্ছেন রোহিঙ্গাদের বিতরণ করতে, ত্রাণ বিতরণ করতে, সেখানে আপনারা দেখেছেন কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আপনারা তারপরে বলবেন সহনশীল পরিবেশ আছে? সবার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এর উপরে কোনো পরিবেশ না থাকলে সেখানে কোনো সুস্থ ধারার রাজনীতি বলেন আর সহনশীল রাজনীতি বলেন, সহনশীল অবস্থার সৃষ্টি না করতে করেন। এই যে আজকের যে সাতই নভেম্বরের যে আপনারা দিলেন না মিটিং করতে, এটাকে কি আমরা পাইনি? আজ আপনারা ইস্যু দাঁড় করেছেন যে পরিবেশ নষ্ট করবে, বিশৃঙ্খলার সৃষ্টি করবে, এটা কোনো ইস্যু? তাহলে সহনশীল রাজনীতি কিভাবে করবো? আমরা কোথায় গিয়ে রাজনীতি করবো, কার কাছে যাবো? আচ্ছা, আমরা মিলন ভাইয়ের কাছে একটু যাই। মিলন ভাই, মানে আপনি আলোচনা শুনছিলেন, আমাদের আসলে মূল বিষয়টা হচ্ছে যে সহনশীল রাজনৈতিক পরিবেশ অব্যাহত রাখতে বা রক্ষা করতে কার ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ। যে আলোচনাগুলো হলো দুটি বিষয় আমার কাছে মনে হচ্ছে, একটি হচ্ছে যে 7ই নভেম্বরের প্রোগ্রামটা ঢাকায় করতে দেওয়া বা হয়নি বা অনুমোদন দেওয়া হয়নি অথবা পরবর্তীতে করতে বলা হয়েছে, একটি আর একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গাড়িবহরে হামলা বিএনপি চেয়ারপার্সনের। তো এই দুইটি বিষয় কি তারা তুলে এনেছেন যে আসলে এই কারণে সহনশীল রাজনৈতিক পরিবেশটা আমরা পাচ্ছি না? আপনার এই ব্যাপারে বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আজকে সহনশীল রাজনীতি পরিবেশ গঠন ভূমিকা কাদের ভূমিকা? সহনশীল রাজনীতি সবাই চায় সহনশীলতা, আমাদের ইসলামে আছে সহনশীলতার কথা। এখানে ধর্ম অনুমতি না পাওয়ার কারণ, যখন নির্বাচনের পূর্বে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, বারবার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ফোন করা হয়েছিল, তিনি ফোনের সদুত্তর কোনো ভালো উত্তর দিতে পারেনি, বসার পরিবেশ সৃষ্টি করতে পারেনি, সে আসেনি। এই ইগোতে কাজ করলে পরে সহনশীলতার পরিচয় পাওয়া যায় না। পরবর্তীতে দেখা গেছে যে তার যখন ছোট ছেলে মারা গেল, তখন সে তার বাসায় গেল, তখন কিন্তু তাকে গেট খুলে ভিতরে ঢুকতে দেওয়া হলো না। তারপর দেখা গেল ভিতরে অনেক পুরুষ ছিল, কিন্তু বলছে যে ভিতরে এখন যাওয়া যাবে না, সে গেট থেকে ফিরে আসলো। এখানেও আপনারা বুঝতে পাচ্ছেন যে ব্যাপারটা কি। তারপর ধর্ম নিরপেক্ষতা রাজনীতিতে এই একটা অবস্থা, আর ধর্ম নিয়ে কারা রাজনীতি করলো এই একটা ব্যাপার আছে, গ্যানেট হামলার ব্যাপার আছে, কোটালীপাড়ায় যে হামলা করলো মুক্তি হান্নানের দিয়ে, এই সব ব্যাপারে সহনশীলতা, আসলে তো আওয়ামী লীগ সব ব্যাপারে সহনশীলতা দেখাতে চায়। কিন্তু আমার ক্ষেত্রে কথাটা হলো ওই ক্ষেত্রে যে সহনশীলতা আমি দেখালে হবে না, আমার উভয় পক্ষে এই সহনশীলতা দেখাতে হবে। যদি দেখাতে পারে তাহলে একটা জায়গায় আসে এসে বিএনপির কি কি করণীয় আছে এই মুহূর্তে? বিএনপির অবশ্যই করণীয় আছে, বিএনপির করণীয় আছে, যখন আলোচনা হয় তখন বিএনপির এগিয়ে আসা উচিত। যে হ্যাঁ, অংশগ্রহণই করেনি, তখন ভোট 12টায় ভরে গেল না 2টায় ভরে গেল সেটা লক্ষ্য করে কোনো লাভ নেই। আরেকটা কথা, ওই যে অনুমতির ব্যাপার হলো,
আপনারা জানেন যে ডকুমেন্টস অফ হেরিটেজ হিসাবে বঙ্গবন্ধুর ভাষণকে আপনার দলিলে ইউনেস্কো থেকে যে স্বীকৃতি দিয়েছে আমরা আপনারা সবাই জানেন, সেই কারণে সাত দিনব্যাপী যে কর্মসূচি ঘোষণা হয়েছে তার অংশ হিসাবে নয়ই নভেম্বর সরদ্দ উন্নয়নের গণসমাবেশ, সেই কারণে ওইখানে সিকিউরিটির ব্যাপার একটা ব্যাপার আছে। এর আগে একদিন আগে হয়তো এই কারণে হয়তো নাও পারে সেখানে, এই ব্যাখ্যাটা আমি মনে করি সেই কারণে। আর পাশাপাশি আরেকটা বলতে চাই যে একটা ঘটনা যদি ঘটে যায় দেশের মধ্যে, তাহলে বাইরের দেশগুলো দেখবে যে আমাদের দেশের অবস্থাটা কি। ধন্যবাদ আপনাকে। 2016 সালেও একাধিকবার 7ই নভেম্বর, 8ই নভেম্বর, 9ই নভেম্বর, 10ই নভেম্বর পর্যন্ত অনুমতি চেয়েছে, আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে, তারা কিন্তু আমরা আসলে খেয়াল করবেন 2016 সালেও এই একই রকম না, পেছনের দিকে যেটা গেছে ওটা তো আসলে আমরা টেনে নিতে চাচ্ছি না, নিশ্চয়ই কেউই চাচ্ছি না, আমরা সবাই চাচ্ছি বা জনগণ চাচ্ছে যে আসলে একটা সহনশীল পরিবেশে রাজনৈতিক যাদের আদর্শ অনুযায়ী তারা কাজ করবে, দায়িত্ব পালন করবে। আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলে বিএনপির কি করণীয় আছে, আপনার নিজের দলের কি করণীয়, নিজের দলের কাছে আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা, আসলে বিএনপি কাজগুলো করতে পারে সেক্ষেত্রে আমরা আওয়ামী লীগের কাছ থেকেও শুনতে চাই। অবশ্যই আছে, যেরকম আগামী নির্বাচনের জন্য আমরা একাধিকবার আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছেন আমাদের দলের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা যে এক টেবিলে বসার জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের সেখানে ভিন্ন মত রয়েছে। এখন কি করণীয় আছে, সামনে কোনো আপনার নিজের দলের প্রতি কোনো আহ্বান আছে? অবশ্যই আছে, তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা আলোচনার মাধ্যমে নিতে পারে। সেকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আসি আপার কাছে, শ্যামলী আপা আপনার কাছে জানা যাচ্ছি যে আসলে সহনশীল পরিবেশ মানুষ চায়, এটা আমরা সবাই বুঝি, রাজনৈতিক পরিবেশে সহনশীল হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আপনার নিজের দলের প্রতি আপনার কোনো কিছু মানে আহ্বান আছে কিনা, যা আমার দল এই কাজটা করতে পারে যেটি হয়তো এখনো উদ্যোগ নেওয়া হয়নি বা নেওয়া প্রয়োজন, যাতে করে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়, অব্যাহত থাকে? আমি বলতে চাচ্ছি যে যেহেতু সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সেহেতু তার অনেক কিছু করার আছে এবং সহনশীল যে পরিবেশ সৃষ্টির জন্য একা কিন্তু কিছু হয় না, কারণ এক হাতে তো আর তালি বাজে না, আমি চাইলেই হবে না, কিন্তু আমি যদি চাই তাইলে আমার প্রতিপক্ষ যে দলটি থাকবে তাকেও চাইতে হবে, সেই ধরনের মানসিকতা চাইতে হবে। সুতরাং দুই দলই যাতে বসে একটা সুন্দর পরিবেশে আগামী নির্বাচন করতে পারে এবং দেশের এই সুন্দর পরিবেশটা যাতে থাকে, জনগণ কিন্তু জনগণের প্রাপ্তি বা চাওয়া এর দুটোই হচ্ছে দুইও দলের কাছে, যেই আমরা যে দল করি না কেন দুইও দলের কাছেই এইটার প্রাপ্তি। সুতরাং তারা যদি সহনশীল হয়, তারা যদি এগিয়ে আসে, তাইলে আমার দল বা আমার সরকার মনে করি যে তাতে তারা ধন্যবাদ দেবে। এবং ধন্যবাদ আপাকে, আমরা লুনাপার কাছে শেষ বক্তব্য নিব। লুনাপা, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে যে আপনার কাছে কোনো ফর্মুলা আছে কিনা বা প্রস্তাবনা আছে কিনা, যাতে করে আসলে দুই দল একসাথে দেশ উন্নয়নে কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে। দুই দল যেহেতু সহনশীল পরিবেশ সৃষ্টি করতে হলে দুই দলকে এক টেবিলে বসতে হবে, সরকারি দল আমাদের আহ্বান করলে নিশ্চয়ই আমার নেত্রী এসে বসবে এবং কিভাবে নির্বাচন করা যায় সহায়ক সরকারের মাধ্যমে সে ব্যবস্থা করলে দেশে পরিবেশ সৃষ্টি হবে, মানুষ জনগণ শান্তি পাবে এবং মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ প্রতিটা লোকের মধ্যে ফিরে আসবে, সেটা আমার দলের কাছেও আশা এবং সরকারি দলের কাছেও সেটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি মিলন ভাই, শেষ কথা যদি আপনি বলেন একটু ছোট্ট করে আমাদেরকে, সেটি হচ্ছে যে মানে দোষারোপের যে রাজনীতি বা অন্য দলের যে ভুল ভ্রান্তিগুলো, এগুলো আমরা তুলে ধরতেই পারবো, ধরতে প্রত্যেকেই পারবে এবং দীর্ঘ সময় হয়তো এরকম একটি চলেও আসছে যে আমরা অন্যের দোষগুলোকেই তুলে ধরি, হাইলাইট করি। আমরা এর আগ পর্যন্ত যেগুলো গেছে, আপনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, এগুলো বাদ দিয়ে সামনে আসলে চলার পদ্ধতিটা কি, যেখানে পেছনের এই ইতিহাস থাকবে আমাদের, ভালোগুলো থাকবে, ভালো ইতিহাস আমরা আলোচনায় নিয়ে আসবো, কিন্তু পজিটিভ কি প্র্যাকটিস হতে পারে, আমরা ইতিবাচকভাবে কিভাবে পরিবর্তনটা নিয়ে আসতে পারি সহনশীল একটা পরিস্থিতি অব্যাহত রাখতে বা তৈরি করতে? ধন্যবাদ। আওয়ামী লীগ বিএনপি দুটি বড় রাজনৈতিক দল, এই দল দুটির কাছে অনেকের অনেক প্রত্যাশা, অনেক চাওয়া, যে দুটি দলের কাছ থেকেই অনেক জনগণ পাবে আশা করে, দুটি দলেরই সহনশীলতা হওয়া উচিত। আমরা সেদিনের অপেক্ষায় থাকি যেদিন এই দুইটি দল একসাথে হয়ে কাজ করবে, এই দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। যেমন আপনারা দেখছেন জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা জনতী শেখ হাসিনা
অক্লান্ত পরিশ্রম করছে, দিনরাত পরিশ্রম করছে এবং উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই সকলে মিলে সেই উন্নয়নের মহাসড়কে হাঁটতে, সহনশীলতার রাজনীতি করতে এবং সকল দল সেই উন্নয়নের একত্রতা ঘোষণা করে সবাই আবার যেন এক টেবিলে আমরা সকলে বসতে পারি, এই আশাই আমরা করি। ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগের যারা এখানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যারা এসেছেন। আসলে আমাদের তর্ক হবে, বিতর্ক হবে, তবে বিবাদ হবে না, এই প্রত্যাশা থাকলে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আমাদের কোনো ডেমোক্রেসি টক শোতে। আপনাদের ধন্যবাদ।